नमस्कार बंधुरा, पम्पार किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे एकटा मजादार नास्तार रेसिपी शेयर करब। कोनो रकम आटा मयदा बा सूजी छाड़ा आज जे हेल्दी नास्ताटा बानाबो आमार मतो एकबार बानिए देखबेन, असाधारण खेते हय। आशा करछि बाच्चा थेके बड़ सबाई भीषणई पछन्द करबे। ताहले चलुन देरी ना करे आजकेर एई अपूर्व स्वादेर हेल्दी नास्तार रेसिपिटा देखे नेवा जाक। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেব এই বাটির মাপ করে দু বাটি চিড়ে। চিড়ে কিন্তু আপনারা যে কোনো চিড়ে এখানে ব্যবহার করতে হবে। এই দু বাটি চিড়ে এখানে দিয়ে দিলাম। এবার চিড়েটাকে আমি দুই তিনবার জল দিয়ে পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। চিড়ের মধ্যে দেখবেন একটু ময়লা থাকে, তো দু তিনবার ধুয়ে নিলে কি হবে, এই ময়লাটা কিন্তু বার হয়ে যাবে, তাতে করে নাস্তাটা বেশি স্বাস্থ্যকর হবে। তো এইভাবে আমি দুই তিনবার জল পাল্টে একটু ধুয়ে নেব। দেখুন কতটা চিড়ে থেকে ময়লা জল বার হয়েছে, এই দেখুন। এই জলটাকে ফেলে দিতে হবে। দেখুন চিড়েটাকে আমি দুই তিনবার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। দেখুন একদম অল্প করে জল দিয়েছি, দেখলে বুঝতেই পারবেন। এই দেখুন এইভাবে পাত্রটা যখন নিচু করবেন দেখতে পাবেন যে সামান্য একটু জল দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটু কিছু সময় দিয়ে ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, খুব বেশি দরকার নেই, সামান্য পরিমাণে দিলেই হবে। তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব। তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে একদম অল্প করে। এবার দেখুন এখানে নিয়েছি কিছুটা গাজর, নিয়েছি একটা আলু, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। সবগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এটাকে কাটলে হবে না, এইভাবে কিন্তু গ্রেট করতে হবে। প্রথমে আমি আলুটাকে দিয়ে দেব। তিনটে উপকরণে আমি একসাথে অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচানো। আদাটাকে দেখুন এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। একদম নিরামিষ পদ্ধতিতে বানানো, যে কোনো উপোষের দিনেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবে। আপনারা যারা নিরামিষ বানাতে চান না তারা এখানে পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করতে পারেন, আর যারা নিরামিষভাবে বানাবেন এইভাবে বানিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর সামান্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণ দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এটাকে ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দেখুন এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। যেহেতু একদম নিরামিষ রেসিপি তাই এখানে দেখুন একটু গরম মশলা দিয়ে দিলাম, তাতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আজকে নিরামিষ পদ্ধতিতে যে নাস্তাটা বানাবো তার জন্য একটা পুরের তো দরকার। সেই পুরটা দেখুন একদম রেডি করে নিয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম ঝরঝরেও হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়েও গেছে। এই রকম কিন্তু ছোট গ্রেটারের মাধ্যমে গ্রেট করবে, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে জল তো ব্যবহার একদমই করা যাবে না, জল ছাড়া এটাকে এইভাবে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে এই মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। এবার দেখুন চিড়েটাকে আমি কিছুটা সময় দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু খুব নরম হয়ে গেছে। এই দেখুন এইভাবে একদম নরম হয়ে গেলে তবেই কিন্তু আজকের এই নাস্তাটা একদম পারফেক্ট হবে। আর দেখুন একদম ভালোভাবে কিন্তু ভিজে গেছে। এবার একটা আলাদা আমি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে চিড়েটাকে আমি ঢেলে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব কিছুটা কারি পাতা কোঁচানো, আর দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। এখানে অন্য কোনো উপকরণ কিন্তু আর অ্যাড করা যাবে না। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মেখে নেব। আচ্ছা এখানেই বলে রাখি, আমি যখন আলুটাকে ভাজলাম মানে এর যে পুরটা রেডি করলাম তখন আমি লবণ দিয়েছিলাম, লবণটা আপনাদের দেখানো হয়নি। তো যাই হোক ওখানেও কিন্তু আপনারা একটু লবণ দিয়ে দেবেন। দু জায়গায় যেহেতু আমি লবণ ব্যবহার করব তাই লবণটা কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করতে হবে।
এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আটা ময়দা সুজি বা চালের গুঁড়ি কোনো কিছুই কিন্তু অ্যাড করব না, এটাকে জাস্ট নর্মাল এইভাবে বানিয়ে নেব। আচ্ছা, এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব, ওই উপকরণটা অ্যাড করলে কিন্তু এই নাস্তাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। বাড়িতে বানানো স্পেশাল একটা ভাজা মশলা এখানে আমি 1 চামচের মতো দিয়ে দেবো। এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এগুলোই রয়েছে। আচ্ছা, এটা দিয়ে আমি আর একবার খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এটাকে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাখার পর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটু রেস্টে রাখলে কি হবে, এই মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা সফটও হয়ে যাবে আর একটু কিন্তু টাইটও হয়ে যাবে। এবার এটাকে আমি কিছুটা সময় দিয়ে একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট সময় দিয়ে এটাকে রেস্টে রাখলেই হবে। মিশ্রণটাকে দেখুন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার দেখুন এখান থেকে আমি অল্প অল্প এভাবে মিশ্রণ নিয়ে নেব আর এইভাবে হাতের মধ্যে একটু গোল করে নেব। এইভাবে দেখুন এটাকে আমি প্রথমে গোল করে নিলাম। এবার যেমন বাটি হয় একটা বাটির মতো আমি শেপ দিয়ে দেব, একটা বাটির মতো দেখুন এইভাবে শেপ দিয়ে দিলাম। এবার যে পুরটাকে বানিয়েছিলাম সেই পুরটের মধ্যে আমি দিয়ে দেব, পুরটা একটু কম বেশি করে দিলেই হবে। পুরটা দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে কিন্তু হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার দেখুন মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে হাতের মাধ্যমে চাপ দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নেব। আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে বানাতে পারেন। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব। এখান থেকে আমি আরেকটু মিষ্টান্ন নিয়ে নেব। আর দেখলেন তো আটা ময়দা কোনো কিছুরই কিন্তু দরকার পড়বে না, খুব সহজে এটা বানানো হয়ে যায় আর এই নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই গোল করে নিলাম, আমি আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আবার একটু বাটি করে নেব। এই দেখুন আবারও এই আলুর পুরটাকে আমি দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি পুরটা বানানোর জন্য, আপনারা চাইলে কিন্তু অন্যান্য রকমের সবজি দিয়েও এই পুরটাকে বানাতে পারেন। এবার এইভাবে হাতের মাধ্যমে একটু এইভাবে করে নেবেন, একটু উপরের দিকে এইভাবে পোর্শনটা, উপরে যে পোর্শনটা রয়েছে একটু এইভাবে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিলেই হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর সবগুলোকে আমি এইভাবে খুব সুন্দর করে কিন্তু প্রথমে বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি, একটু ছোট বড় করে আপনারা আপনাদের মনের মতো করে বানিয়ে নিলেই হবে। চাইলে একটু ছোট করতে পারেন, আবার বড়ও করতে পারেন। চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাকেও আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার যে নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার উপর থেকে এইভাবে একটু আমি তেল দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে। এবার এটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন নাস্তাগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। দেখুন এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরো বেশি মজাদার। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরটা তো পুরো ভরপুর আর বাইরেটাও কিন্তু খুবই সুন্দর। এই দেখুন ভিতরে ফুটটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একবার হলেও এই নাস্তাটা আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। আর আজকের এই একদম ইউনিক স্টাইলে আটা ময়দা ছাড়া এরকম একটা হেলদি নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।